বিজেপি করার শাসক দলের চাপে হিমঘরের অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে নিষেধ মালিকপক্ষের। মালিকপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল চন্দ্রকোনার একটি হিমঘরের একজন অস্থায়ী কর্মী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রাধাবল্লভপুর এলাকার মহাপ্রভু হিমঘরের। জানা গেছে, ওই হিমঘরে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করে আসছেন রাধাবল্লভপুর এলাকারই বাসিন্দা ধনঞ্জয় পাণ্ডা। কর্মী ছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি হলেন বিজেপি চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি। তিনি জানান, কয়েক বছর ধরে আলু তোলার এই সময়ে মহাপ্রভু হিমঘরে দৈনিক পারিশ্রমিক হিসাবে অস্থায়ী কর্মী তিনি কাজ করেন। এবছরও প্রথম দিন কাজে যোগ দিই, কিন্তু হঠাৎই মালিক পক্ষ থেকে তাকে ফোন করে বলা হয়, তুমি বিজেপি করো, তা নিয়ে শাসক দলের চাপ রয়েছে, বিজেপির কোনো ছেলেকে কাজে নেওয়া যাবে না, তাই তাকেও কাজে আসতে নিষেধ করা হয় বলে তিনি অভিযোগ করেন। সেটা হচ্ছে আমাদের যে রাধালপুরের বাড়ি, এখানে একটা স্টোর আছে মহাপ্রভু স্টোর, এখানে প্রতি বছর বিগত 5 থেকে 6 বছর আমরা এই লোডিং সিজনে, এটা মূলত আলুর সিজন, এই সিজনে আমরা ওই ক্যাজুয়াল লেবার হিসেবে কাজ করি ওই 1 মাসের মতো, তার জন্য কিছু পারিশ্রমিক দেওয়া হয় ডেলি হিসেবে। তো এইবারে আগের বছরের মতো এবছরেও আমাকে ডাকা হয়েছিল যে তোমরা এই তারিখ থেকে কাজ করবে, তো সেই মতো আমি গিয়েছিলাম, একদিন কাজও করেছি। তার পরের দিন হঠাৎ মালিক, স্টোরের যে মালিক, উনি আমাকে ফোন করে বলেন যে তোমাকে আর কাজে আসার দরকার নেই। আমি বললাম কেন, যে তখন বলে যে আমাদের কাছে প্রচুর পার্টির চাপ আছে, তুমি বিজেপি করো, পদ্মফুলের ছেলেদেরকে কাজে নেওয়া যাবে না, তো সুতরাং তোমাকে কাজে আসতে হবে না। হ্যাঁ, মালিক বলেছে আর মালিক বললো যে আমাদেরকে চাপ দিয়েছে রুলিং পার্টি, তৃণমূল পার্টি আমাদেরকে চাপ দিয়েছে যে বিজেপি ছেলেদেরকে নেওয়া যাবে না কাজে। না, শাসক দলের নেতা আমাকে কোনো কিছু বলেনি, মালিক বলেছে। আমি কিছু চাইছি না, আমি দেখতে পাচ্ছি যে মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে শাসক দল অত্যাচার করছে, কারো জব কার্ডে কাজ বন্ধ করে দিচ্ছে, কাউকে শুধুমাত্র বিজেপি করে বলে ঘর ছাড়া হয়ে আছে এখনও অনেক, তো সেই পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পাচ্ছে। আপনি কি অন্য কিছু কাজ করতেন না, এটাই করেন? আমি একটা কাজ করি এদিক সেদিক, মানে এই সময় যখন যেটা কাজ করি আর কি, একটা ফার্মের কাজ করি, না সাই কোনো কাজ করিনি, এই সময়টাই একটা কাজ করে কিছু উপার্জন করতাম, তো ওটা বন্ধ হয়ে গেল। আমি যুব মোর্চার সভাপতি চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডল, ধনঞ্জয় পাণ্ডা। এ বিষয়ে মহাপ্রভু হিমঘর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিতে গেলে ক্যামেরার সামনে বুম সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিছু বলতে না চাইলেও অগত্যা মালিক পক্ষের তরফে দিবাকর ধাওয়া বলেন, আমরা তাকে কাজে নেব না বলে জানিয়ে দিয়েছে, আর কাজে যে নেব সেভাবেও কোনো কনফার্ম করিনি। আমরা তাকে কোনো কনফার্মই করি না যে কাজ হবে কি না হবে, আর কিছু বলতে পারবো না, তাকে আমরা কাজে নিই না, কাজে যুক্ত হবে না, তাকে সেটুকু বলে দিলাম। আর নাম জিজ্ঞাসা করবো একবার বলে দিয়েছি আমি, আর দ্বিতীয়বার বলে লাভ নেই, যেটা বলে দিয়েছি সে সবাই চেনে আমাকে, কে চেনে না চেনে সবাই চেনে আমাকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য নয়ন গোস্বামী। বিষয়টি সম্পর্কে তিনি বলেন, এরকম কোনো ঘটনা আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, তবে যেহেতু আমি শ্রমিক সংগঠন করি তাই আমাদের কাছে কে বিজেপি করে আর কে আইএনটিটিইউসি করে তা বিচার করা হয় না, সকলকেই আমরা শ্রমিক হিসাবে মনে করি। কোনো শ্রমিকের যদি কাজ করতে কোনো অসুবিধা হয় তাহলে সে যে দলই করুক, আমাদের কাছে আসলে আমরা তার সব রকম সহযোগিতা করব। হ্যাঁ, আমি এখন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পক্ষ থেকে জেলা মেম্বার হিসেবে শ্রমিক সংগঠনটা দেখভাল করছি আইএনটিটিইউসি। এরকম কোনো ঘটনা আমাদের কাছে এখনো পৌঁছায়নি, আমরা বিশেষভাবে কোনো আমাদের জানা নেই, তবে আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি, আমাদের কাছে কে আইএনটিটিইউসি করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, না আমরা সবাইকে শ্রমিক হিসাবেই মনে করি। এবারে শ্রমিক যদি কাজ করতে করতে কোনো সমস্যা পড়ে, সে যে রাজনীতি করুক, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে সংগঠনের, শ্রমিক সংগঠন যেহেতু দেখভাল করি, তাকে শ্রমিক হিসেবে সহযোগিতা করার। বা মালিকও যদি কোনো শ্রমিকের বিপক্ষে তার কোনো অভিযোগ থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই শ্রমিকের কী সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করি। তো এক্ষেত্রে মালিক বা শ্রমিক যেহেতু কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, সেহেতু বিষয়টা আমার সম্পূর্ণ জানা নেই,
আমি বিষয়টা একটু খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখছি কতদিন ধরে কাজ করছে বা কিসে কাজ করতো এবং তার কাজের অভিজ্ঞতার কি আছে, কেনই বা তাকে বাদ দেওয়া হলো, সব বিষয়টা খতিয়ে দেখেই আমি ব্যাপারটা গুরুত্ব সহকারে যাতে ওই শ্রমিককে ওখানে নতুন করে কাজে ঢোকানো যায় মালিকের সঙ্গে আলোচনা করব, করে বিষয়টা চেষ্টা করব যাতে শ্রমিক ওখানে আবার নতুন করে কাজ পায়। এবং কেনই বা শাসক দলের নাম জড়ালো সে বিষয়টা আমরা অবগত নয়, এটাও আমরা দেখব খতিয়ে যে কেন তারা শাসক দলের নামে বা কে আমাদের দলের কেউ বলেছে কিনা বিষয়টা আমরা খতিয়ে দেখছি। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হল আমাদের মূলধন। ঠিকানা ময়াল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নম্বরে।